بجي بي 50 لون لب
প্রচার মিছিল এবং মিছিলের পর পত্র সভা এই সভার সভাপতির অনুমতিক্রমে আমি দু চারটা কথা বলব এবং এই সভায় উপস্থিত আমাদের হতনবাস ডিস্ট্রিক্ট কাউন্সিল সদস্য তথা বিজেপির প্রাক্তন আমাদের মন্ডল সভাপতি শ্রদ্ধেয় শ্রী শৈলেন্দ্রনাথ মহোদয় তার সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজ্য কমিটি বিজেপির সদস্য শ্রদ্ধেয় শ্রী সঞ্জীব রিয়া মহোদয় উপস্থিত আছেন মন্ডল মেম্বার শ্রী স্বপন দাস মহোদয় এবং উপস্থিত আছেন আমার প্রাক্তন মন্ডল সভাপতি উনি দায়িত্ব পেয়েছেন এবং সেক্রেটারি উনি ছিলেন শ্রদ্ধেয় শ্রী সমর নাথ মহোদয় এবং আমার যুব মোর্চার রাজ্য সদস্য নিতম দেবনাথ এবং উপস্থিত সকল সংগ্রামী আমার বিজেপি আইসিএফটির ভাই বোনেরা আমি এটাই বলবো জিতে যায় সে সিপিএম এর কাছে বিক্রি হতে বিক্রি খাজ বিক্রি হতে পারে মাথার কাছে বিক্রি হতে পারে বিজেপির কাছেও বিক্রি হতে পারে তার কোন দল নেই সে হচ্ছে নির্দল যার কিছু দল নেই সে নির্দল দাঁড়ায় যার কারণে সেই নির্দলকে ভোট দিয়ে কখনো লাভ হবে না বন্ধুবান তাই আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের জুটের প্রার্থী আছে এই জুটকে ভোট দিয়ে আমরা বিপুলভাবে জয়যুক্ত করে আমরা আবার বিধানসভা সদস্য পাঠিয়ে আমাদের আবার এই কাঞ্চন করে আমরা মন্ত্রী পাব মন্ত্রী পেলে আমাদের এরকম উন্নয়ন হবে তাই সবাইকে অনুরোধ করছি এখানে অনেক কিছু সংক্রান্ত করার জন্য মানুষ চেষ্টা করবে এখন আপনারা একটাই প্রশ্ন করুন আপনারা যা বলেছেন এই পাঁচ বছরে যা উন্নয়ন হয়েছে আপনারা বিচার করে দেখুন যারা বিভিন্ন ধরনের আপনাদের কাছে আসবেন বলবেন এই হচ্ছে না সেই করছে না যেমন সিপিএম এর মিথ্যা কথা বলার উস্তাদ ওরা এখন যারা দল পেয়েছেন সিপিএম বলছে এটা তো আমরা 2011 সালে তোমরা যেন করিয়া গেছি হ্যাঁ তারা বলে করিয়া গেছে এটা সিপিএম দিছে বলে আরে ভারতের কাশ্মীরে 370 তারা উঠিয়ে কাশ্মীর যদি ভারত বর্ষ আনতে পারে ওই 2011 সালে গড়ে দিয়ে ওকে উঠাই আনতে এটাকে মোদি কখনো এই আছে নাকি যেহেতু আমাদের দিল্লি স্তর থেকে আমাদের বিজেপি আইপিএফটি জোট বিগত 18 থেকে শুরু করে এখন অবধি আমাদের জোট চলছে এখনো জোট আছে আমাদের জোটের মনোনীত প্রার্থীর পক্ষে আমরা কাজ করব দলের নির্দেশ আছে আমরা মনোনীত পক্ষে কাজ করার জন্য তাই আমরা জোটের পক্ষে কাজ করছি এবং আমরা এখানে আমরা বিপুলভাবে যুক্ত করে পুনরায় আমাদের এলাকায় একজন আমার প্রতিনিধি আমরা পাঠাবো যেহেতু হাইকমান আমাদেরকে বলেছে কাজ করার জন্য আমরা কাজ করছি যেহেতু জোট আছেই জোট থাকবেই আর এই জোটের কোনো বিকল্প নেই এর জন্য আমরা এই যেভাবেই হোক এটাকে জয়যুক্ত করার জন্য আমরা সবাই একসাথে কাজ করব আর আশাবাদী সবাই এগিয়ে আছে ইলেকশন আসলে টুকটাক এইগুলি থাকবেই মন মনোমালিন্য ক্ষোভ বিক্ষোভ এটা কিছু থাকেই শুধু আমাদের এখানে সারা ত্রিপুরা রাজ্যে বিধানসভাতে প্রত্যেকটা দলের দেখুন মথাতে দেখুন আমরা রাজপরিবারে দেখেছি সারা রাত দিন এখানে টিকেটের জন্য ধর্ণা দিচ্ছে কংগ্রেস সিপিএম জোট হচ্ছে কংগ্রেস সিপিএম জোটের মধ্যে এই এবার নতুন বিধানসভাতে আমরা একটা অভিজ্ঞতা হলাম সবাই যে দীর্ঘ 25 বছর তারা কংগ্রেস সিপিএম লড়াই করছে আবার একজোটে লড়াই করছে এটা একটা সিটও পাবে না বিজেপি এবার সংখ্যা বহু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে এবং আমাদের কাঞ্চনপুর থেকে আমরা প্রতিনিধি পাঠাবো আচ্ছা কাঞ্চনপুর মন্ডল থেকে নেতৃত্বরা রয়েছে এখানে মন্ডল থেকে নেতৃত্বরা খুব বিক্ষোভ আছে নিশ্চয় দলের নির্দেশ আছে তারাও কাজ করবে
হয়তো খুব বিকুবের মধ্যে কিছু বসে আছে, কিছুদিনের মধ্যে ওরাও কাজ করবে আর কি। না আজকে 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী 16 তারিখ ফেব্রুয়ারিতে আমাদের বিধানসভা ভোটের দিন ঠিক হয়ে গেছে এবং সেটিকে লক্ষ্য রেখে রাজ্যে বিজেপি আইপিপি জোটের আমাদের এইবার লড়াই চলছে, জোটের লড়াই করবে। তো জোটের প্রার্থী হিসাবে বিজেপির মনোনীত আইপিএফটির প্রার্থী আমাদের কাঞ্চনপুর সাত ডিভিশনে আমাকে করা হয়েছে। আমি শ্রী প্রেম কুমার রিয়াং, হ্যাঁ আমি বিজেপির মনোনীত আইপিএফটির প্রার্থী। আজকে নির্বাচনের দিন ফলে প্রথম আমরা বাজারে একটা বড় একটা বিজেপি আইপিএফটি মিলে একটা র্যালি শুরু করছি আমাদের রাজ্যে এবং আমাদের কাঞ্চনপুরে শান্তি সম্প্রীতি জাতি উপজাতি উভয় অংশের লোক উন্নয়নের লক্ষ্যে এবং শান্তি প্রতিষ্ঠিতের লক্ষ্যে এবং জনগণের উন্নয়নের সাথে আমরা জোটে লড়াই করছি এবং আমরা জয় নিশ্চিত এই আমাদের কাঞ্চনপুর 7 নম্বর বিধানসভা কেন্দ্রে বিজেপির মনোনীত আইপিএফটির প্রার্থী আমি নিজেও। আমি আশাবাদী এবং আমার জয় নিশ্চিত থাকবে, সবাই সহযোগিতা করছে এবং উন্নয়নের দিকে সবাই চাচ্ছে যাতে এই আমাদের কাঞ্চনপুর প্রায় সময় বিভিন্ন একটা চক্রান্তকারীরা প্রায় সময় চক্রান্ত করে সেই চক্রান্তকে পরাস্ত করে আজকে আমরা বিজেপি আইপিএফটি আমরা আগামী দিনের জন্য প্রস্তুতি নিয়েছি এবং আমরা প্রস্তুতি আমরাই সফল হব। আজকে কি আপনাদের সাথে বিজেপির লোক রয়েছে? না, বিজেপির লোক রয়েছে মানে আমরা সবাই বিজেপি আইপিএফটি এখন এক জুত কথা দেন এক আমরা লড়াই করছি। আচ্ছা ঠিক আছে, র্যালি কোথায় গিয়ে সমাপ্তি করা হবে? র্যালি এই লক্ষ্মীপুর বিবিসি বাজার থেকে আমাদের র্যালি শুরু হবে আর সমস্ত 10টা বাজার বা এলাকা একটা পরিক্রম করে লাস্টে আমরা কুমলটিলে আমাদের পথসভা। কাজ করছেন আপনি, কি বলবেন আজকের দিনে? ধন্যবাদ সবাইকে। আজকে যে বিজেপি আইপিএফটি বিগত 18 সাল থেকে জুট, সেই জুটের সরকার চলে আবার সেই মন্ত্রী জুট অটুট রয়েছে এবং এই ইলেকশনে আমাদের সেই আইপিএফটির প্রার্থী এই কেন্দ্রে আমরা হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই জুটকে আমরা সম্মান করি, মেনে নিয়েছি এবং সেই জুটের সঙ্গেই আগামী দিন উন্নয়নের কাজ এগিয়ে যাবে এবং সরকার হবে এই ভরসা আমার আছে, এই বিশ্বাস আছে এবং সেই জন্যই আমি সেই জুটকে মান্যতা দিয়ে আমাদের হাইকমান্ডের সিদ্ধান্তকে সম্মান করে আমরা ইলেকশন প্রচারে এসেছি। নমস্কার। আমাদের মাননীয় বিরাট প্রাক্তন বিরাট বর্তমান যে মনোনীত প্রার্থী বিস্তারিত আলোচনা রেখেছেন এবং প্রদেশ থেকে প্রদেশ কমিটির সদস্য বিস্তারিত আলোচনা করেছেন, আমি সেই আলোচনায় যাচ্ছি না। আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে সেই জুটকে সঙ্গে নিয়ে সবকা সাথ সবকা বিকাশকে আমরা মাথায় রেখে সবকা বিশ্বাসকে আমরা মর্যাদা দিয়ে আমরা 5 বছর চলে এসেছি। আপনারা এ এলাকাবাসী অবশ্যই আপনাদের অবগতি আছে, আপনারা বলতে পারবেন যে এই 5 বছরে বিগত নিয়ে এই জুট সরকার বা আমাদের এই এলাকার বিধায়ক আমাদের জন্য কি কাজ করেছেন আর আমাদের জন্য কি ক্ষতি করেছেন সেটা আমাদের জানা আছে। আমার দৃষ্টিভঙ্গিতে আপনারা এত এলাকার জনগণ এডিসিকে বিগত দিনে আমাকে আশীর্বাদ দিয়ে সদস্য করিয়েছেন এবং আমার জানা যতটুকু আছে এই বিধায়ক এই বিগত 2018 সালে আজকের মতন বিজেপি আইপিএফটি জোর ধর্মকে পালন করে মিলে মিশে সবাই সহযোগিতায় 5 বছরের জন্য পত্র এলাকার আপনারা সবাই বিধায়ক বিজয় করে আমাকে ত্রিপুরা বিধানসভায় পাঠিয়েছিল এবং তারপর 5 বছর অতিক্রান্ত হওয়ার পর আগামী 2023 আগামী 5টা বছরের জন্য রাজ্যের বিধানসভা নির্বাচন কারা ক্ষমতায় আসবে সেদিকে দৃষ্টি রেখে বিজেপি আইপিএফটির জোর সরকার ক্ষমতা আসার জন্য দ্বিতীয়বার আমাকে আবার সুযোগ দেওয়া হয়েছে। তো এই 5টা বছরে আমার কাঞ্চনপুরবাসী সবাইকে আমি এমএলএর দায়িত্ব আপনারা আমার কাণ্ডে তুলে দেওয়ার পর আপনাদের সাথে আমি সব কোনো ঘাটতি না আমি সব কিছু কাজ উন্নয়নমূলক করেছি তা আমি কখনো মেনে নিতে পারবো না এবং আপনাদের সাথে এলাকার সাথে আমি কোনো কাজ করছি না তাও আমি স্বীকার করে নেব না। এই আমার কাঞ্চনপুর
বিজেপি আইপিএফটি জোট পাঁচটা বছর সরকার ক্ষমতার আসার পর রাজ্য সরকারের যে উন্নয়নমূলক কাজ বা রাজ্য সরকারের যে উন্নয়ন যে পরিকল্পনা সেটা আমরা অনেক কিছু করতে পেরেছি এবং তার মধ্যে এক সময় মহামারী করোনা বিশ্বজুড়ে দেশ জুড়ে আমাদের প্রায় দুটি বছর অনেক উন্নয়নে বাধা হয়েছে, মানুষ যোগাযোগে বিচ্ছিন্ন হয়েছে, মিলামিশা থাকায় অনেক অসুবিধা হয়েছে। বিশেষ করে এমএলএ এমপিরা দূতাবাসের জন্য যার যে কনস্টিটিউয়েন্সি উন্নয়নের জন্য যে ফান্ডগুলা দেওয়া হয়েছিল সেই ফান্ডগুলাও দেশের স্বার্থে এবং রাজ্যের জনগণের স্বার্থে সেটাও আমরা দান দিতে হয়েছে জনগণের স্বার্থে। সাতজন এমএলএ আমাদের লাগছে এবং ৫৪৩ জন এমপি এবং সমস্ত ভারতবর্ষের যে রাজ্যে যত এমপি এমএলএরা আছে সবাই দুটি বছরের জন্য আমাদের এমএলএ ফান্ড দিতে হয়েছে, সেটা পাবলিক উন্নয়ন করতে গিয়ে আমরা সেরকম সুবিধা নিতাম পাইনি। তার মধ্যেও আমি যতটুক পাই এমএলএ যে ক্ষমতার মধ্যে থেকে আমি অনেক চেষ্টা করেছি, আমি সেই গুণপত্র পত্রিকায় দেইনি, সোশ্যাল মিডিয়া বর্তমানে অনেক ডেভেলপ, সেই সোশ্যাল মিডিয়ায় আমি অ্যাক্টিভ হয়নি। তার কারণ জনগণ যারা পাচ্ছে যারা দেখছে এবং ওরা বলবে ওরা জানবে সেই চিন্তায় আমি ছিলাম, কিন্তু আজকে হয়তো অনেকেই প্রশ্ন করেছে, অনেকেই জিজ্ঞাসা করেছে, অনেকেই হ্যাঁ আর পাঁচটা বছর থাকার পর হয়তো আমার এমএলএ বানিয়ে দেওয়ার পরে ওই আমাদের এমএলএরা পুরো কাজ করেনি, সেই বড় বাপু হয়তো বা অনেকে হ্যাঁ সেটা পরিষ্কার হতে পারেনি, মনে একটা আশঙ্কা হয়ে গেছে, তার জন্য আজকে এই প্রথম সভার মাধ্যমে আমি সেগুলো একটু প্রকাশ করতে চাই। এমএলএ পাওয়ার